ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দিনিবোন, আপনি মাসিক বা হাইজ সম্পর্কে জানতে চেয়েছেন। যদি 10 দিনের উপরে হয়, 15 দিনের কম হয়, 10 দিনের বেশি, 15 দিনের কম, সেই ক্ষেত্রে সিয়াম বা সালাতের বিধান কি হবে, বা সহবাসের কোনো হুকুম বিধান সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। হাইজ বা যেটাকে আমরা মাসিক বলে থাকি, হাইজের ক্ষেত্রে সর্বনিম্ন কোনো নির্দিষ্ট সময় নেই, একদিন হতে পারে, 2 দিন হতে পারে। সর্বোচ্চ বিদ্বানগণরা জমহুর আল উলামার নিকট অধিক স্কলার বিদ তারা বলেছেন 15 দিন, সর্বনিম্ন তার কোনো নির্দিষ্ট দিন নেই, একদিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, আর সর্বোচ্চ হচ্ছে 15। 15 দিন অতিক্রম করলে সেই ক্ষেত্রে সেটা অসুস্থতায় গণ্য হবে, অন্য রোগে গণ্য হবে, মাসিক হিসেবে বা হাইজের রক্ত হিসেবে সেটা গণ্য হবে না। সেই ক্ষেত্রে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ করে সে তার সাধারণ কাজগুলো, যেটা অসুস্থতার কারণে এতদিন করতে পারেনি, সে কাজগুলো করতে পারবে, সালাত আদায় করবে, সব কিছু করবে 15 দিন অতিক্রম করলে। কিন্তু 15 দিন ভিতরে থাকলে সেটাকে অসুস্থতা হিসেবে, হাইজ হিসেবে গণ্য করতে হবে, এমনটি জমহুর আল উলামা বলেছেন। সাধারণত হাইজ 6 থেকে 7 দিন হয়ে থাকে, সাধারণত অনেকের ক্ষেত্রে সেটা 15 দিনও হতে পারে, সেই ক্ষেত্রে সে 15 দিন সালাত থেকে তিনি নিজেকে বিরত রাখবে। কিন্তু 15 দিন অতিক্রম করলে সেই ক্ষেত্রে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সালাত আদায় করে বাকি কাজ, সমস্ত কাজ যেগুলো তার অসুস্থতার কারণে তার নিষেধ ছিল, সেই কাজগুলো সে করতে পারবে, তার মানে তার নিষেধাজ্ঞা উঠে যাবে। আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।